ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ইতালির দল রোমার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। গত রাতে সেই একই অবস্থা হয়েছিল রিয়াল মাদ্রিদের, তবে শেষ পর্যন্ত সেটা আর হয়ে উঠেনি রিয়াল মাদ্রিদ তারকার অদম্য মনোবলের কারণে। এদিকে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের সেরা ডিফেন্ডার সার্জিও রামোস ছিলেন না, তার অবর্তমানে রিয়ালের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মার্সেলো। অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে। এই ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মার্সেলো। এ সময় তিনি চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে খোঁচা দিতে ভুলেননি। এ সময় তিনি বলেন, আমরা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মতো এভাবে বিদায় নিতে আসিনি, সেমিফাইনালে যাওয়ার জন্য যতটা পরিশ্রম করা প্রয়োজন ততটাই করেছি। বার্সেলোনার সাথে যা ঘটেছে তা আমাদের সাথে ঘটতে পারে না, কারণ এটা রিয়াল মাদ্রিদ, বিশ্বের অন্যতম সেরা ক্লাব। এরপর পেনাল্টি প্রসঙ্গে মার্সেলো বলেন, এটা পরিষ্কার পেনাল্টি ছিল, এ নিয়ে বিতর্কের কিছু নেই। নিজেদের যোগ্যতা বলে সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। গত রাতে সান্তিয়াগো বার্নাবিউতে ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে 3-1 গোলে জিতেছে জুভেন্টাস, কিন্তু দুই লেগ মিলে 4-3 এর অগ্রগামীতে শেষ চার নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। নাটকীয় এই জয়ের পর তাই সংবাদ সম্মেলনে এসে এ সমস্ত কথা বলেন মার্সেলো।